হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের বং ক্রিক নিউজ ইউটিউব চ্যানেলে। আপনি যদি একজন ক্রিকেট প্রেমিক হন তো এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2 নম্বর কোয়ালিফায়ার ম্যাচ, যেটা খেলা হবে ঢাকা ডায়নামাইট ভার্সেস রংপুর রাইডার্স 6 ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা 6টা। এই ম্যাচের করব প্রিভিউ, বলবো প্লেইং ইলেভেন, আরও বলবো এই ম্যাচ সম্বন্ধে অনেক কথা। তো এগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি দেখি দুই টিমের মধ্যে হেড টু হেড ম্যাচের রেজাল্ট, তো দুই টিমের মধ্যে টোটাল ম্যাচ খেলা হয়েছে এখন পর্যন্ত 9টা। রংপুর রাইডার্স জিতেছে 5টা, ঢাকা ডায়নামাইট জিতেছে 4টি। এই ম্যাচ রংপুর রাইডার্সের 47% আর ঢাকা ডায়নামাইটসের 53% জেতার সম্ভাবনা আছে। এই ম্যাচ যে টিম জিতবে সেই টিম 8ই ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে ফাইনাল ম্যাচ খেলবে। যদি দেখি পিচ রিপোর্ট, তো এটা শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে খেলা হবে। এখানে হাইস্ট স্কোর হয়েছে এখন পর্যন্ত 211, হাইস্ট চেস হয়েছে 194, লোয়েস্ট স্কোর 72, ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হলো 155। যদি দেখি ঢাকা ডায়নামাইটসের সম্ভবত প্লেইং ইলেভেন, উফুল তারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, নুরুল হাসান, ক্যারন পোলার্ড, অ্যান্ডে রাসেল, সুবগত হোম, মোহাম্মদুল হাসান, কাজী অনিক, রুবেল হোসেন। যদি দেখি রংপুর রাইডার্সের সম্ভবত ফিল্ডিং ইলেভেন, ক্রিস গেল, মেহেদি মারুফ, রায়ালি রুসো, মোহাম্মদ মিঠুন, রাবি বোবরা, বেনি হোয়েল, নাহিদুল ইসলাম, ফারাদ রেজা, সোহাগ গাজী, মাসরাফি মুর্তুজা, সাফিউল ইসলাম। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও দেখার জন্য।